কুয়াশায় ঘেরা সকালবেলা গ্রাম বাংলার এই অসাধারণ দৃশ্যগুলো সত্যি চোখে পড়ার মতো। একটি গ্রাম এতটা সুন্দর হয় সত্যি বলতে এখানে না আসলে আমি কখনোই বুঝতাম না। আসসালামু আলাইকুম, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নোয়াখালীর চর এলাহি। এখান থেকে আজকে আমরা যাব উড়িচরে। আপনারা অনেকগুলো টলার দেখতে পাচ্ছেন, মূলত এই টলারগুলো দিয়ে আমরা উড়িচরে যাব। দীর্ঘ অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের খুবই ভালো লাগবে। ফাইনালি আমরা উড়িচরের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মূলত আমরা মেঘনা নদী পার হয়ে আজকে উড়িচরে যাব। আপনারা দেখতে পাচ্ছেন মেঘনা নদীর পারগুলো একদম ভেঙে আছে। এই প্রথম আমার কোনো ব্লগে আমার বড় ভাই আছে আমার সাথে। আশা করি সম্পূর্ণ ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে। আমরা এখন আছি মেঘনা নদীর ঠিক মাঝখানে। সূর্যের আলোয় পানির এই আলোকসজ্জিত খেলাটি সত্যি চোখে পড়ার মতো। অন্যদিকে অতিথি পাখির দল তাদের নিজ গন্তব্যে ছুটে যাচ্ছে মেঘনা নদীর এপার থেকে ওপারে। ফাইনালি আমরা উড়িচরে এসে পৌঁছালাম। ঘাটে আসলে আপনি দেখবেন যে অনেকেই বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আপনার মানুষকে নেওয়ার জন্য। আমাদের একজন পরিচিত মানুষ আগে থেকে আমাদের জন্য প্রস্তুত ছিল বাইক নিয়ে। রাস্তার পাশের এই বিশাল মাঠগুলোতে চোখ রেখেই দেখতে পেলাম বিশাল এক মহিষের পাল, যেখানে মহিষগুলোকে ছেড়ে দিয়ে রাখাল তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে। বেলা একদম শেষের দিকে, তাই আজকের রাতটা আমরা এখানেই থাকব। রাতে হঠাৎ চোখে পড়লো এখানে স্থানীয় মানুষের ক্রিকেট খেলা, আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ খেলা দেখলাম। শুভ সকাল, সুন্দর একটি রাতের পরিসমাপ্তি ঘটে নতুন এক ভোরের আহ্বান। কুয়াশা মাখা ভোরে আমরা বেরিয়ে পড়লাম গ্রামের অপরূপ সৌন্দর্যকে দেখার জন্য। প্রথমেই আমরা দেখতে পেলাম এখানে স্থানীয় মেয়েরা ঘোর কুয়াশার মধ্যে হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে। আর একটু সামনে গিয়ে দেখলাম রাখালরা ছুটে যাচ্ছে মহিষের পাল নিয়ে মাঠে। আমরা এখন যে মাটি দেখতে পাচ্ছি এগুলো মূলত বৃষ্টির সময় একদম ভরা থাকে। এখানে যে নৌকাগুলো দেখছেন এখানে স্থানীয় মানুষরা তখন এই নৌকাগুলো দিয়ে এখানে আসা যাওয়া করেন। হঠাৎ করে দেখা হয়ে গেল ভেড়াদের পালের সাথে, দলবদ্ধ হয়ে তারা খুব সুন্দরভাবেই মাঠে চলাফেরা করছে। সকাল সকাল কাঁধে করে মুরগি নিয়ে কর্মব্যস্ত একজন মানুষ ছুটে যাচ্ছে মানুষের ধারে ধারে জীবিকার তাগিদে। আমরা ওনার থেকে কয়েকটা হাঁস এবং মুরগি নিলাম নিজেরা খাওয়ার জন্য। আপনারা একটা জিনিস দেখুন, গ্রামে মানে শীতকালের অসাধারণ একটা দেখার মতো জিনিস হচ্ছে খেজুর গাছ থেকে যে রস পড়া যে বিষয়টি, এটি খুবই ভালো লাগছে এখানে দেখে। ছোট একটা, এটা যদিও হাড়িতে থাকে বাট এটা গ্রাম, আপনার হয়তো হাড়িটা নিয়ে গেছে, এখন আবার এই এখানে একটা পাত্র দেখছেন আপনি রস পড়ার জন্য এখানে রস পড়ছে। বাট এই বিষয়টা কিন্তু খুবই দেখার মতো এবং উপভোগ করার মতো একটা বিষয়, এই যে দেখেন এখানে রস। দেখতে দেখতে আজকে আমরা ভিডিওর একদম শেষের দিকে, আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।